एस्ट्रो एडुकेशन चैनल सकल प्रिय दर्शक बंधु के अनेक अनेक स्वागत जानाई। नमस्कार, आमी कौशिक राय। बैक टू बैक एक मासे तीनटी ग्रहण देश दुनिया की घटते चले आमी ये भिडियोर माध्यम दिए आगाम पूर्वाभास दीते चले एवं ज्योतिषशास्त्र मते पूर्णांग विश्लेषण करते चले। प्रत्येकेई भिडियोटी सम्पूर्ण शुनबेन। देखुन 5 जून उपछाया चंद्रग्रहण हो गए, ठीक तार 15 दिन पर 21 जून पूर्णगास सूर्यग्रहण, ठीक तार 15 दिन पर 5 जुलाई उपछाया चंद्रग्रहण। देखुन एटा होच्छे ठीक 15 दिन अंतर अंतर यह ग्रहण किन्तु होच्छे, अर्थात चंद्रग्रहण 15 दिन पर और सूर्यग्रहण 15 दिन मध्य आबार चंद्रग्रहण। देखो प्रत्येक बचर दुटो तीनटा चंद्रग्रहण दुटो सूर्यग्रहण किन्तु आसे, किन्तु एक संगे एक मासे तीन तीनटी ग्रहण ज्योतिषशास्त्रे मते मोटो एटा शुभ नय, एटा एकटा अशुभ इंगित। कि घटते चलेছে এই देश दुनिया এই গ্রহণের प्रभाव, তাই নিয়ে आमी এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এটা একটা মহাভারতের সূচনা হতে চলেছে, জন্ম নিতে চলেছে এই গ্রহণ। দেখুন গ্রহ নক্ষত্রের যা পজিশন সেখানে বিভিন্ন রকম প্রলয়ঙ্কর ঘটনা কিন্তু ঘটবে আমাদের এই দেশ ও দুনিয়াতে গোটা জগতে। এটা আমার অগ্রিম ভবিষ্যৎবাণী। কি ঘটবে তাও আপনাদেরকে জানাচ্ছি। প্রথম জানাই, দেখুন এই যে 5 জুন যে চন্দ্রগ্রহণটা হলো সেটা হচ্ছে বৃশ্চিক রাশিতে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে এই চন্দ্রগ্রহণ সংঘটিত হলো। এবার যে 21 জুন যে সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হচ্ছে সেটা আপনার মৃগশিরা নক্ষত্রে হচ্ছে এই গ্রহণটি এবং মিথুন রাশির ঘরে এই গ্রহণটি সংঘটিত হচ্ছে। মিথুন রাশির ঘর মৃগশিরা নক্ষত্রে। এই গ্রহণের সময় হচ্ছে সকাল 9:15 থেকে বিকাল 3:04 পর্যন্ত এই সূর্যগ্রহণ চলবে। এরপরে তার ঠিক 15 দিনের মাথায় যেটা হবে উপছায়া চন্দ্রগ্রহণ, সেটা হচ্ছে সকাল 8:37 থেকে সকাল 11:22 পর্যন্ত এই গ্রহণ চলবে। तो ये बैक टू बैक तीन टी ग्रहण की घटना इंगित करछे। प्रथमे आपनादेरके जानाई जे এই যে চন্দ্রগ্রহণটা হলো কিনা এর জন্য এই যে সংক্রমণটা কিন্তু এখন বাড়তে শুরু করবে, অর্থাৎ এই সংক্রমণ মোটামুটি 20 জুন অবধি থাকবে। এর ফলে এরপরে যেটা হচ্ছে যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটা হচ্ছে মিথুন রাশির ঘরে মৃগশিরা নক্ষত্রে, এটাও মোটেও শুভ নয়। এর ফলে বেশ কিছু সমস্যা কিন্তু আসবে। প্রথমে আপনাদেরকে জানাই যুদ্ধের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে, যুদ্ধ কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা বা সেরকম একটা পরিস্থিতি। এবং এই গ্রহণের ফলে এই যে 5 জুলাই যে গ্রহণ আছে এই গ্রহণটি হওয়ার ফলে কি হবে যে এই সময় ঠিক তার কিছুদিনের মধ্যে আগুন অর্থাৎ অগ্নিকাণ্ড এবং জলের ঘটনা এই দুটো খুব, কোনো জায়গাতে বৃষ্টি কোনো জায়গাতে অগ্নিকাণ্ড বা কোনো জায়গাতে খরা, এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাই বড় রাজনৈতিক নেতার মৃত্যু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কোনো সেলিব্রিটি লোকেরও মানুষেরও যারা সেলিব্রিটি তাদেরও কিন্তু একটা খারাপ সময় ইঙ্গিত করছে, অর্থাৎ মৃত্যুর একটা দেখা যাচ্ছে মানে সম্ভাবনা এই গ্রহণের ফলে। এবার এর সাথে সাথে কি হবে এই যে এই গ্রহণের ফলে চারিদিকে অরাজকতা, এই তিনটি গ্রহণ যে একের সঙ্গে হবে চারিদিকে অরাজকতা, মানুষ চট করে হিংসাত্মক হয়ে যাবে এবং কেউ কারো প্রতি চট করে খুব রাগান্বিত এটা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এবং সরকার ও জনতার মধ্যে একটা খণ্ড যুদ্ধের মতন অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো কিন্তু সম্ভাবনা তৈরি হবে এই গ্রহণের ফলে এবং বিভিন্ন দিকে প্রাকৃতিক বিপর্যয় এবং আমি এর আগেও আপনাদেরকে বলেছি এর আগে দুটো ভিডিও দিয়েছি এই নিয়ে আবারও এটা আমি আপনাদেরকে জানাচ্ছি ভয়াবহ ভূমিকম্প আমি অনেক দিন এক মাস আগে কিন্তু এই ভিডিওটি দিয়েছি দেখবেন ভয়াবহ ভূমিকম্প কোন কোন দিকে হতে পারে সেটা নিয়েও আমার ভিডিও দেওয়া আছে সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো কোন 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 দিকে ভারতবর্ষের কোন কোন দিকে বা কোন কোন দিকের দেশগুলোতে এই বড়সড় ভূমিকম্প বা সুনামি হওয়ার সম্ভাবনা আছে তাই নিয়ে আমি ভিডিও দিয়েছি এখনও আমি সেই ব্যাপারে একদম অনড় বড় ভূমিকম্প যেটা রিক্টার স্কেলের 7-এর উপর হবে আমি এখন আপনাদেরকে এই এক মত এটার ব্যাপারে এবং ঠিক 5ই জুন থেকে 20শে জুলাইয়ের মধ্যে এর এই সংক্রমণের কেসটা কিন্তু বাড়বে কিন্তু এর পাশাপাশি রিকভারিরও রেট ভালো হবে এর সাথে সাথে আপনাদেরকে জানাই এই যে বৃহস্পতি ট্রানজিট করবে সেক্ষেত্রে 30শে জুনের পর থেকে এই সংক্রমণটা কিছুটা হলেও কমবে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক দিকে কিছুটা হলেও আসার সম্ভাবনা আছে গ্রহই তো একমাত্র কথা বলে তো এই যে গ্রহণ একটা ভয়ঙ্কর ঘটনা কিন্তু ঘটতে চলেছে আমাদের দেশ ও দুনিয়াতে এবং কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এই সময় প্রত্যেকেই অবশ্যই সাবধানে থাকা উচিত এবং এই ঘটনাগুলো যেন না ঘটে কোনো জায়গাতে দেখা যাচ্ছে খুব খরা কোনো জায়গাতে দেখা যাচ্ছে বন্যা কোনো জায়গা থেকে দেখা যাবে আগুন লেগে যাওয়ার মতন ঘটনা এই যে ঘটনাগুলো যে ঘটছে বিশেষ করে ধনু রাশিতে যে ধনু রাশি পূর্বশরা নক্ষত্রে যে 5ই জুলাই যে চন্দ্রগ্রহণ সংগঠিত হবে কিনা তারপর থেকে দেশের উপর দেশ ও দুনিয়ার উপর কিন্তু প্রভাব আসবে অর্থাৎ কি হবে না সরকারের কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু দেশ ও দুনিয়ার কিন্তু আছে সরকারের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সরকারের ক্ষেত্রে কিন্তু চাপ সৃষ্টি হবে এই 3টি গ্রহণ ব্যাক টু ব্যাক 3 মাসের এই সরি 3টি গ্রহণ 1 মাসের মধ্যে ব্যাক টু ব্যাক গ্রহ নক্ষত্রের যা পজিশন মোটো শুভ ইঙ্গিত করছে না অ্যাস্ট্রোলজিক্যাল দিক বলুন অ্যাস্ট্রোনমি বলুন কোনো দিক থেকে আমি আপনাদেরকে বলবো না যে এই সময়টা এই 2020 কোনো মতে যে ভালো একটা দিক আছে প্রাকৃতিক বিপর্যয় তো লেগে থাকবেই থাকবে এটা থেকে নিস্তার পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু খুব কম প্রত্যেককে জানাই আপনারা ভগবান বিষ্ণুর বীজমন্ত্র পাঠ করুন এই সময় আমি আবারও বলছি ভগবান বিষ্ণুর বীজমন্ত্র পাঠ করুন আপনার দেবাদিদেব মহাদেবের পুজো করুন সূর্য দেবতাকে প্রণাম করুন কৃষ্ণের উপাসনা করুন এই সময় অনেক ক্ষেত্রে দেখবেন এই বিপর্যয়গুলো হয়তোবা কিছুটা হলেও যাদের খুব বড় সড়ো ছিল সেখান থেকে মুক্তি পাবেন এবং সব থেকে বড় জিনিস কি হিংসা বিদ্বেষ এগুলো নিজেদের মধ্যে বন্ধ করতে হবে এবং প্রকৃতিকে আঘাত করা চলবে না গাছ কাটা বলুন বা আরও রকম বিভিন্ন জীবজন্তুর উপর আঘাত করা মৃত্যু দেওয়া কষ্ট দেওয়া এগুলো কোনো মতেই চলবে না প্রকৃতি দুষ্ট হলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা কিন্তু তৈরি হবে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই এই যে ব্যাক টু ব্যাক যে আমি যে গ্রহণের কথা বললাম আপনারা প্রত্যেকেই এ সময় ভগবান বিষ্ণুর বীজমন্ত্র অবশ্যই আপনারা পাঠ করুন নিশ্চিত রূপে অনেকটা হলো এই ভয়াবহ অবস্থা থেকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।